আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ। আমরা খুব আর্লি আর্লি লাঞ্চ করে বাসা থেকে বের হয়ে যাই, কারণ রাফি তার চোখ দেখাবে আর আমার বাসা থেকে বসুন্ধরা খুব কাছে, আর আমরা দুজনেই বসুন্ধরাতেই চোখ দেখাই। আর তার চেয়ে বড় কথা, আর্লি আর্লি বের হওয়ার মেইন রিজন, এসব কাজে প্রচুর টাইম লেগে যায় আর লম্বা সিরিয়াল ইস্যু। এই তো চলে এলাম বসুন্ধরা আই হসপিটালে, আমি আর রায়া আগেই চলে আসি, আর রাফি পার্কিং করছিল, আর এসে দেখি পুরো গ্যালারি ফাঁকা। আর্লি আর্লি আসাটা কাছে লাগছে, আর রায়া দৌড়াদৌড়ি আর খেলাধুলা শুরু করে দিছে। লাকিলি টাইমিংটা খুব ভালো ছিল, মেবি আমরা আর ডক্টর একসাথে আসছি। রাফি চলে গেল ডক্টর রুমে আর আমরা বাহিরে ওয়েট করছিলাম, আর আমার মেয়ে গ্যালারি ফাঁকা পেয়ে ঘোরাঘুরি শুরু করে দিছে আর খুশিতে চিল্লাচিল্লি করছিল। যেহেতু গ্যালারি ফাঁকা থাকার কারণে তার ভয়েস ইকো করছিল, আর যাইতে আসতে স্টাফরা হাসাহাসি করছিল। এই টাইমটা খুবই এম্বারাসিং লাগে আমার কাছে। পরে তাকে ফোন দিয়ে বসে রাখতে হয়েছে, রাফির ডক্টর ভিজিট শেষে তার নিউ মেডিসিন আই ড্রপ নিতে ওর চশমা বানাতে যায়, আর আমরা এখানে ওয়েট করছিলাম কজ এখানে ফাঁকাই ছিল। দেন কাজ শেষে আই হসপিটালের পেছনে গেলাম, রংধনু রেস্টুরেন্টের পাশে স্পেশাল ডোসা অর্ডার করলাম। দেন আমার চোখে পড়লো রেশমি জিলাপি, ট্রাই করার জন্য কিছু নিয়ে নিলাম, আর চিকন জিলাপি আমার খুবই পছন্দ আর সাথে রায়ারও অনেক পছন্দ দেখলাম। আর ডোসাটা ভালোই ছিল, কিন্তু শান্তি মতো খেতে পারিনি, রাফি খুব তাড়া দিচ্ছিল। আজ এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।